আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শারমিন ফ্যামিলি ব্লগসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাই। তো গতকালকে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আসলে কারেন্টও তেমন একটা রাতে ছিল না, আর শরীরটা আমার আসলে খুবই অসুস্থ গেছে গতকালকে বা আজকে। তো তারপরেও চেষ্টা করলাম অল্প একটু ভিডিও করার। তো যাই হোক, এই ভিডিওটা গতকালকের, তো দুই দিনের ভিডিও মিলিয়ে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার অনেক আপুরা আছেন, আমার জন্য অনেক টেনশন করেন, তো তাদের জন্যই আসলে আমার এই সামান্য কষ্টটুকু করা। তো কিছু পাটকাঠি কিনছিলাম, তো সেই পাটকাঠিগুলো গতকালকে বিকালবেলা রোদে শুকিয়ে সারাদিন তারপরে উঠিয়ে রেখে দিলাম রান্নাঘরে। তো তারপরে এখন দেখুন, এখন বাজে রাত 8টা। তো রাতের বেলায় যে দেখুন দুইটা তরতাজা একদম রুই মাছ। তো যাই হোক, রুই মাছের কাহিনী বলি আগে। তো আজ প্রায় এক সপ্তাহ যাব, তো মনে হচ্ছিল যে একটু বড় মাছ দিয়ে ভাত খাই। অনেক দিন ধরে বড় মাছ দিয়ে ভাত খাওয়া হয় না। তো সেই ঈদের সময় রাফির আব্বু সেই যে নদীর ছোট পাঁচমিশালি বা অনেক রকমের মাছ আনছিল, তো ওই মাছ আসলে খাইছি, আর যা আছে ওগুলো রাফির আব্বুর জন্য রেখে দিয়েছি। খেতেও বেশি একটা ভালো লাগে না আর। তো যাই হোক, অনেক দিন ধরে মনে হচ্ছিল যে একটু বড় মাছ দিয়ে ভাত খাই। তো রাফির আব্বুর গত দুই দিন আগে বলছিলাম যে, মানে রাফির আব্বু শুনছে আমার কাছে যে কী খেতে মন চাচ্ছে। তো আমি বললাম যে এরকম বড় মাছ হলে মনে হচ্ছে ভাত খাই। তাই বেশ কিছুদিন ধরে কেন জানি খাওয়ার পরেও মানে ঘৃণা হয়ে গেছে, খেতে মন চায় না কোনো কিছু। তো শুধু মনে হচ্ছিলো যে বড় মাছ হলে ভাত খেতাম। তো তারপরে রাফির আব্বু ওর এক পাশের বাড়ির ভাই হয় আর কি, তার কাছে টাকা পাঠিয়েছে যে দুটো রুই মাছ কিনে নিয়ে যাওয়ার জন্য। তো তারপরে এই রাতের বেলায় আসলে দুইটা রুই মাছ কিনে নিয়ে আসছে, সে আর কি বাহিরে কাজ করে। তো রাতের বেলা বাড়িতে ফিরে আসছে, আসার সময় আর কি সাথে করে মাছ আনছে বাজার থেকে। তো মাছ আসলে রাতের বেলা কাটাকুটো, তারপর মাছ জিনিস এমনিতে একটু খারাপ, তো তারপরেও করার কিছু নাই, না কেটে আস্তা মাছ ফ্রিজে রেখে দিলে আবার একদম পচা পচা হয়ে যায়। আর এটা কিন্তু একদম তরতাজা, মানে তাজা মাছ, আনতে আনতে আর কি মারা গেছে, তো টাটকা। তো ভাবলাম যে আগুনে সেকে টেকে তারপরে আর কি কাটি, আমি জানি না কতটুকু এটুক। তো যাই হোক, গ্রামের মানুষ আসলে অনেক কিছুই তো মানে, তো তার ভিতরে কিছু কুসংস্কারও আছে, আবার কিছু আসলে মানাও উচিত। তো যাই হোক, মানুষে বলে যে নাকি গর্ভকালীন অবস্থায় মাছ টাছ রাতের বেলা নিয়ে এলে কোনো বাজার ঘাটে নিলে আগুন দিয়ে আর কি সেঁক দিতে হয়। তো জানি না এটা কুসংস্কার কি কি। তো যাই হোক, মাছ টাছ সেঁকলাম আগুন দিয়ে, সেঁকে তারপরে এই যে মাছ কাটছি, আর মাছ কাটতে কাটতে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে বলতে মানে মাছ যখন কাটছি তখনও কারেন্ট আছে, তো মাছ কাটার অর্ধেক হয়ে গেছে, তখন কারেন্ট চলে গেছে। আর আমার ভিডিওটা কিন্তু গতকালকে রাতের এই ভিডিও ফুটেজটা, তো দয়া করে সবাই পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিবেন। তো যাই হোক, দেখুন আমার মাছ কাটা শেষ হয়ে গেছিলো, আর তারপরে কোনো কারেন্ট নাই, কি অন্ধকার, বিদ্যুতে অন্ধকার। আর মাছটা ঘরের ভিতরেই কাটলাম, রাফির আব্বু আবার বললো যে বাইরে কাটার দরকার নাই, রাত করে মাছ ঘরের ভিতরে যেন কাটি। তো এই জন্য আর কি ঘরের ভিতরেই কাটছি, এই যে দেখুন বাজারের মতন কাট, মানে কাটা কাটছি। তো অনেক ভালো লাগছে দুইটা মাছ, তো মনে হচ্ছে কখন রান্না করব আর কখনে খাবো এরকম একটা। জানি না আমার মাছের উপরে তো মানে কি কারণে হঠাৎ করে মানে লোভ হলো। তো মাছগুলো এখন ধুতে যাব, আর রাফি ওদিকে পিঠা খাচ্ছে অন্ধকারে। আসলে দুই দিন বেশ ভালো কারেন্ট ছিল, তারপরে আবার সেই কষ্টের জীবন শুরু আমাদের। তো তারপরে যে দেখুন, আমি কাটাকুটো তারপর ধোয়াধুই সব কিছু শেষ করে সে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। তো একটা বেগুন ছিল বিকালবেলায়, কি ভাগ্য মানে বেগুনটা একটু পোকা ধরছিল, তো গাছ থেকে উঠিয়ে রেখে দিলাম।
তো সেই বেগুন আর একটা আলু দিয়ে আর মাছ আর রাত করে ভাজলাম না, মাছের গন্ধ চারদিকে ছড়িয়ে যাবে এই কারণে। তো সেই মাছ বেগুন আর সেই আলু দিয়ে এই যে একটা মাখা মাখা একটা সস তৈরি করা মতন, মানে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। তো খুবই সুন্দর তরকারিটা, আর এই যে ভাতও হয়ে গেছে এদিকে। আর রান্নাঘরের অবস্থা দেখতে পারছেন, বৃষ্টি ছিল গত 2 দিন ধরে, এই জন্য পলিথিন আর উঠাইনি। তো সকালবেলা পরিষ্কার করব, এখন আর অন্ধকারে করব না। আর আমাদের ঘরের লাইট আর এই রান্নাঘরের লাইটটা কারেন্ট চলে গেলেও প্রায় 2 ঘন্টা মতন মানে আলো হয়, এই জন্য আর একটু মানে ভালো হয়, কারণ কারেন্ট চলে গেলেও এই যে দেখুন বেশ ভালো আলো আছে এখনো ঘরে, ঘরেও আছে আবার রান্নাঘরেও আছে। আর আমার অনেক আপুরাই আমার এই গ্যাস সিলিন্ডার নিয়ে অনেক কমেন্ট করে, আবার চিন্তাও করে যে বাইরে থাকলে চোরে চুরি করে কিনা। তো না, আসলে চোরে চুরি করে না, গ্যাস সিলিন্ডারের এখানে আমি তালা মেরে রাখি। সামনে যে আমার একটা কাঠের গেট আছে ওখানে তালা দিয়ে রাখি আমি, আর সামনে তো বেড়া দিয়ে ঘেরাই আছে পুরোটা। তো তারপরে দেখুন তরকারি রান্না শেষ হয়ে গেছে আমার, আর কত সুন্দর একটা কালার আসছে। আর তরকারিটা রান্না করছি গতকাল সরিষার তেল দিয়ে আর একটু অল্প পরিমাণে সয়াবিনের তেল দিয়ে, তো 2 রকমের তেল দিয়ে রান্না করছে, এই জন্য তরকারির কালারটা আরও বেশি সুন্দর আসছে। তো তারপরে হাত মুখ ধুয়ে ঘরে আসছি আর কারেন্টও চলে আসছে। তো রাফি তো খুবই খুশি, শুধু রাফি না, আসলে কারেন্ট চলে যখন যায় তখন খুব মনটা খারাপ হয়ে যায়, যেই কারেন্ট আসে তখন ঈদের মতন খুশি আনন্দ শুরু হয়ে যায়। তো তারপরে এই যে আমরা এখানে ভাত খাবো, আর রাফি তো খুশি, আমিও অনেক খুশি, বড় মাছ দিয়ে ভাত খাবো রাতের বেলা। তো এই যে দেখুন তরকারির কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক মজার একটা তরকারি ছিল। আর তাড়াহুড়ো করে রান্না করলে কেন জানি মনে হয় তরকারি আরও বেশি ভালো হয় আমার কাছে। তারপরে এখন যে ভিডিওটি দেখতে পারছেন এটা আজকে দুপুরের ভিডিও, দুপুর বলতে 11টার সময়। তো গাছ থেকে কিছু পুঁই শাক কাটছি টাটকা, আর সেই পুঁই শাক দিয়ে বড় মাছ দিয়ে রান্না করব। তো যে ভাই আর কি মাছটা কিনে দিয়ে গেছে, কিনে দিয়েছে আর কি, রাফিরা বুজার কাছে টাকা পাঠাইছিল, তো সেই ভাইকে ভাবছি হাতে করে মাছ কিনে দিয়েছে, তো তার আর কি তরকারি রান্না করে মাছ দিয়ে দিব। তো এই জন্য আর কি ভাবলাম যে গাছের টাটকা পুঁইশাক কাটি আর টাটকা মাছ দিয়ে রান্না করে দিই, তাহলে অনেক খুশি হবে। আর আজ 2-3 দিন আসলে আমার শরীরটা এমন অবস্থা কি বলবো, যে মানে মনে হয় না যে কোনো কাজ করি বা রান্না করে দুটো ভাত খাবো, তো সেটাও মন চায় না, মনে হয় সব সময় অন্ধকার, মানে অন্ধকার জায়গায় নিঃসুম মেরে শুয়ে থাকি এরকম হয়। তো শরীরটা আসলে খুবই দুর্বল। তো যাই হোক, আর বেশি যেহেতু সময়ও নাই, তো এই জন্য আর কি জানি না অনেক রকমের টেনশনও হচ্ছে, আবার
যাই হোক, এতে হতে শরীরটা একদম আমার দুর্বল হয়ে পড়ছে। এখন আমি অনেক চেষ্টা করেও মন শক্ত করতে পারছি না। তারপরে মানে কি বলবো, আসলে একা একা থাকা হয়, মানুষ নাই জন নাই। তারপরে আর কি, যদি কারেন্ট থাকে ঠিক মতো, তাহলে মোবাইলে দেখা যাচ্ছে একটু কোনো কাজ টাজ করলে তখন আর বেশি একটা দুশ্চিন্তা বা এটা ওটা চিন্তা করা হয় না। তো যাই হোক, কারেন্টও ঠিক মতো থাকে না, ফোনটাই নিয়ে যে কাজ করব সেটাও হয় না, আবার এদিকে কোনো লোকজনও নাই তেমন। তো সব কিছু মিলিয়ে দিন সামনেও চলে আসছে আস্তে আস্তে করে। তো কেন জানি অনেক রকমের টেনশন কাজ করে আর শরীরটা দিন দিন অনেক মানে মানে খারাপ হয়ে যাচ্ছে। তো যার জন্য আর কি, আর গতকালকে আসলে প্রচুর পরিমাণে মাথা ব্যথা ছিল আর দুর্বল লাগছিল শরীরটা, এই জন্য কোনো রকম আমি কোনো ভিডিও করিলাম না। আবার আপনাদেরকে জানাবো, সেটাও আর কারেন্ট ছিল না। তারপরে যখন কারেন্ট আসছে তখন ঘুমিয়ে পড়ছিলাম সকাল সকাল, তো এই জন্য আর কি জানানোও হয়নি। তো জানি না এই কয়দিন ভালোভাবে ভিডিও আমি দিতে পারবো কি পারবো না। তো যাই হোক, আসলে দেখি যতটুক চেষ্টা করব আপনাদের সাথে ভিডিও শেয়ার করার, কারণ আপুরা সবাই চিন্তা করেন আমার জন্য। তো দেখুন, আমার পোশাক কাটা শেষ হয়ে গেছে, কেটে ধুয়ে যে রেডি করছি। আর এখানে কড়াইতেই মাছ ভাজবো, আর মাছগুলো এই যে। তো আজকে একটু বেশি পরিমাণে মাছ রান্না করছি, কারণ যে ভাই আর কি মাছটা কিনে দিয়ে গেছে, তো তাকে দিব রান্না করে। এই যে ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর আমি ততক্ষণে যে মশলাটা বেটে নেব। মশলা বলতে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। তো ঠিক আছে, বাটনাটা বেটে নিই। গেন্ডা
লঙ্কা, তো দেখুন আমার তরকারি রান্নাটা শেষ হয়ে গেছে। এখন ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কটা বাসি ভাত আছে, পানি ভাত, তো এগুলাও দিয়ে দিব পরে ভাতের ভিতরে। আর এই যে তরকারি, তো তরকারির কালারটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসছে। আসলে নিজের গাছের পুঁইশাক কোনো সার বিষ ছাড়াই অনেক মজা লাগে খেতে। আর বড় মাছ দিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে। আর আজকে আকাশের অবস্থা দেখুন, প্রচুর পরিমাণে ভাদ্র মাসের রোদ, আর গরম তো সাথে আছে, কি বলবো। আর আকাশে কোনো মেঘ নাই, সাদা নীল আকাশের উপর সাদা মেঘ।